আজ শনিবার সাতই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার বার জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনি রায়নামা তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যদি আপনারা অনুভব করতে চান তাহলে নিজেকে কোনো যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম এই ধরনের ক্রিয়াকলাপে যুক্ত রাখুন আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না সামাজিক কোনো অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার ফলস্বরূপ আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বাড়তে চলেছে আজ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন না হলে কিন্তু ইন ফিউচার সমস্যায় আপনারা পড়তেই পারেন আজ আপনার চারপাশে যদি সঠিক মানুষজন থেকে থাকে আপনাকে মেন্টারিং করবার জন্য তাহলে আপনার জীবনযাত্রা সহজ হবে କଥା ଆସେ ସତ୍ସଙ୍ଗେ ସ୍ୱର୍ଗବସ ଅସତ୍ସଙ୍ଗେ ନରକ ବସ